প্রতি মাসে যদি এত টাকা ইনকাম করা যায় একটা ভিডিও থেকে তাহলে আর কি লাগে বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেরই প্রশ্ন যে শাকিলা আপু, আপনার এই যে বিশাল একটা পেজ আছে এবং প্রত্যেক দিনই আপনি ভিডিও দেন, আপনার এই পেজ থেকে আপনার কেমন ইনকাম যদি একটু জানাইতেন, বা আপনার এই যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেই ভিউ থেকে কেমন ইনকাম করেন? তো আজকে আমার মনে হলো কি যে আপনাদেরকে এই বিষয়টা জানাই। যদিও আমার এইসব নিয়ে আসলে ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু একটা মজার ব্যাপার আছে, একটা বয়স্ক আঙ্কেল আমার বাবার বয়সই হবে, আমার প্রত্যেকটা ভিডিওতেই লেখে, মা তোমার ইনকামটা যদি একটু জানাই তা তুমি এই পেজ থেকে কত টাকা ইনকাম করো। তো একবার কি করলাম, আমার পেজ থেকে মানে স্ক্রিনশটটা দিয়ে ওখানে আমি সেট করে দিছিলাম, মনে হয় আঙ্কেলটা দেখে নাই, যাই হোক খানিক পরে আবার আমি সেটা রিমুভ করে দিছি যে বিষয়টা খারাপ দেখায়। তো মনে হলো কি যে আপনারা যারা মানে পেজ খুলতে চাচ্ছেন, ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য হতে পারে এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনারা আসলে পেজ খুলবেন নাকি পেজ ছাড়াও আপনারা অন্য কিছু করবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে প্রুফসহ দেখাবো। বলে রাখা ভালো, আমার তো দুইটা পেজ আপনারা সবাই জানেন। আসলে শখের বসে আমার এই পেজটা খোলা 2020 সালে, শখ করে খুলছিলাম। এখানে একাকিত্ব লাইফ আসলে সব মিলিয়ে অনেক কিছু মনে করেই পেজটা খোলা। খোলার পরে আসলে ইনকাম আমার করা হয় নাই ওইভাবে। 2020 সালে আমি পেজ খুলে মনিটাইজেশনই করছিলাম না, কেন যেন ভাল লাগে নাই। পরে 2022 সালের নভেম্বরে, মানে কিছুদিন নভেম্বরে আর কি, মানে আমি বাড়ি যাওয়ার আগে মনে হইলো যে পেজ থেকে যা ইনকাম হয় কিছু একটা করবো আর কি, এইটা খুলছি। যাই হোক, পেজের মানে ইনকামের বয়স প্রায় 8 মাসের মতো হচ্ছে। তো আমার 2.8 মিলিয়ন ভিউ থেকে আমার ইনকাম কেমন সেটাই আমি বলতেছি। আমার মনে করেন ইনকাম তো ওইগুলার কথা আমি না হয় নাই বললাম, কারণ যখন 1.1 মিলিয়ন, 1.2 মিলিয়ন এইরকম টাইপের মিলিয়ন হয় তখন ইনকাম সেই রকম লেভেলের হয়। বাট অন্যান্য যখন আপনার 200K বা মানে 2 লাখ ভিউ হয়, কিংবা আপনার মনে করেন যে 3 লাখ ভিউ হয় কিংবা 5 লাখ ভিউ হয়, সেক্ষেত্রে একটুখানি ডিফারেন্ট, আপনাদেরকে পরে আমি বুঝাচ্ছি। আগে চলেন, আমার 2.8 মিলিয়ন মানে ভিউ থেকে আমি কত ইনকাম করছি সেটা একটু দেখাই। ডলারের চিহ্ন দিয়ে $17 লেখা, ওইটাই আমার ইনকাম। দেখতে পারলেন যে 2.8 মিলিয়নে $17 আসছে, তার মানে হলো বাংলাদেশের টাকায় মনে হয় 1800 টাকার একটু বেশি, তা 2.8 মিলিয়ন। আর 1.1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন এগুলাতে $8, $9, $10 এরকম করে আসে আসলে। আর যদি বলেন যে 700K, 500K, 600K এইগুলাতে তো ওইগুলার অবস্থা খুবই খারাপ, $2, $3, $5 এগুলো না হয় না দেখাই। যেটা আসলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে রিসেন্টলি সেটাই আমি দেখালাম যে আমার এটা হচ্ছে রিসেন্টলি ভিউ। অন্য আর একটা আছে যেরকম 1.7 মিলিয়ন, ওইটাতে আসছে $9.50 এরকমই। এখন আমার কথা হচ্ছে কি মানে বাংলাদেশের ক্ষেত্রে $17 মানে 1700-1800 টাকা অনেক টাকা, কিন্তু এই জায়গাটাতে এত কষ্ট করে ভিডিও করার পরে যদি $17 আসে সেটাও ইটস ওকে, কারণ আমি এটাকে আসলে আমার মেইন মেইন জব হিসেবে নেই ঘরে বসে যে কয় টাকাই আসুক না কেন, ইটস ওকে। বাট যারা চাচ্ছেন যে এইটাকে আপনারা মেইন পেশা হিসেবে নিতে, আমার মনে হয় আর একটু ভেবে দেখেন, কারণ এটা মেইন পেশা হিসেবে আমার চোখে না নেওয়াটাই বেটার, অন্য কোনো একটা ভালো কিছু আসলে করা উচিত। কারণ ফেসবুকের অনেক অনেক ভিডিও মানে অনেকের ভিডিও হয়তো বা এর সাইতে বেশি ইনকাম হতে পারে, আমি কিন্তু জানি না। আমার পেজ যেমন 1.2 মিলিয়নের একটা পেজ থেকে যদি একটা ভিডিও আসে আপনার $17 বা $3, $5, সেই ক্ষেত্রে আমি বলতেছি। এবং আমার ভিডিও কিন্তু ভালোই যায়, আপনারা তো দেখছেন ভিডিও কিন্তু মোটামুটি খুবই ভালো যায়, এবং মাসের শেষে যখন $500 বা $600 বা $300 বা $200 আসে তখন না মনে হয় কি যে যদি আমি বাহিরে কাজ করি এর সাইতে অনেক ভালো ইনকাম করতে পারবো। বাট ওই যে বললাম আমি আসলে শখের বসে করি, যার জন্য আমার বিষয়টা আসলে টোটালি ডিফারেন্ট। বাট অন্যরা যারা চিন্তা করছেন যে এটাকে মূল পেশা হিসেবে নিতে চান, তারা অবশ্যই একটু ভেবেই মূল পেশা হিসেবে নিয়েন, কারণ আমি জানি না ফেসবুকের মানে বিষয়টা, অন্য অন্য মানুষ হয়তো বা এর চেয়ে ভালো ইনকাম করতে পারে, বাট আমার এই দুইটা পেজ যেহেতু বড় বড়ই মোটামুটি পেজ, সেই পেজ থেকে এরকম ইনকাম হয়। সো এই জায়গায় মানে আমেরিকাতে এই টাকা $200-$300 এটা
কেমন আমি আপনারা তো বুঝতেই পারতেছেন, বাট বাংলাদেশের জন্য আসলে $200-$300 মানে অনেক টাকার ভিতরেই পড়ে। তো আমি আজকে আপনাদের দেখাই দিলাম আসলে আমার এত বড় পেজের ইনকাম বা আমার পেজের এই মিলিয়ন ভিউ থেকে কেমন ইনকাম হয় সেটা আজকে দেখালাম। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, আপনাদের অনেকের আগ্রহ ছিল আমার এই পেজটা সম্পর্কে বা এই পেজটার কেমন ইনকাম হয় সেটা সম্পর্কে, তাই আজকে দেখাই দিলাম। ভালো থাকবেন সবাই, আশা করি আপনাদের সবার উত্তরটা পেয়ে গেছেন যে শাকিলা আপু সাথী আপু এত বড় একটা পেজ থেকে কত টাকা ইনকাম করে। ভালো থাকবেন সবাই।